নিম্নচাপের জেরে ভাসতে পারে পশ্চিমবঙ্গের এইসব জেলাগুলি। উত্তরবঙ্গকে নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নিই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর উড়িষ্যায় অবস্থান করছে, যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে আরও জানানো হয়েছে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমিবায়ু অক্ষরেখার প্রভাব উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও উত্তর উড়িষ্যায় অবস্থান করছে। এছাড়া সক্রিয় মৌসুমী অক্ষরেখা মধ্য ভারত থেকে উড়িষ্যায় নিম্নচাপ এলাকার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আরও জানানো হয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। আগামী 24 ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে কত পরিমাণ বৃষ্টি হয়েছে চলুন আমরা দেখে নিই। আসানসোলে বৃষ্টি হয়েছে 25 মিলিমিটার, বালুরঘাটে 29.2 মিলিমিটার, বাঁকুড়ায় 27 মিলিমিটার, ব্যারাকপুরে 26.7 মিলিমিটার, বহরমপুরে 26 মিলিমিটার, বর্ধমানে 25 মিলিমিটার, ক্যানিংয়ে 27 মিলিমিটার, কোচবিহারে 26.5 মিলিমিটার এবং দার্জিলিংয়ে 16 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 26 মিলিমিটার, দীঘাতে 27.2 মিলিমিটার, কলকাতায় 26.1 মিলিমিটার, মালদায় 27.3 মিলিমিটার এবং শিলিগুড়িতে 25.3 মিলিমিটার এবং শ্রীনিকেতনে 26.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।